এখন থেকে পশ্চিমবঙ্গের এলাকা ভিত্তিক আলুর বন্ডের দাম দেখতে পাবেন অতি সহজেই আমাদের ইন্ডিয়া পটেটো মার্কেটেড অ্যাপের মাধ্যমে। যারা যারা আমাদের অ্যাপ ব্যবহার করছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল, আপনারা এখনই গুগল প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেটেড অ্যাপটি একটু আপডেট করে নিন। আর যারা যারা এখনও আমাদের অ্যাপ ডাউনলোডই করেননি তারা আলুর বন্ডের দাম তথা সারা ভারতবর্ষের এলাকা ভিত্তিক আলুর বাজারদর দেখতে প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে ফেলুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। সকাল থেকে আজকে আলুর বাজারদরের হাওয়া কোন দিকে বইছে সেই খবর নিতে আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুড়াপ ইউনিটের পতিদুর্গা কোস্টোরে। চলুন এখানকার আলু ব্যবসায়ী বন্ধুদের সাথে কথা বলে জেনে নিই আজকে গুড়াপে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম কত টাকা, বন্ডের দাম কি আছে এখানে আজ, পাশাপাশি জেনে নিই এই ইউনিটে আজ কত প্যাকেট আলু নিকাশি হলো। আমার হিন্দি ভাষী দর্শক হোসে আমরা বিনম্র নিবেদন হ্যাঁ কি ইস ভিডিও কো অন্ত তক দেখে জরুর, ইস ভিডিও কে অন্ত পে হাম আপকো পশ্চিম বঙ্গাল কি হুগলি জেলে কি গুড়াপ ইউনিট পে আলু সম্পর্কিত সারে জানকারি बताएंगे हिंदी पे इन शॉर्टली। सर नमस्कार। नमस्कार। अपना नाम? हमारा नाम पुहाद रंग। सर अपनी गुड़ाप आलू व्यवसायी समिति ते कौन पदे आछे? सेक्रेटरी पदे आछे। संपादक पदे? हां हां हां। आज के आपके गुड़ापे 50 केजी रेडी ज्योति आलू की दाम आछे सर? अच्छा आमी प्रथमे जानाई इंडियन पोटेटो चैनल के हमारे पतिदुर्गा आलू बाजार समिति थेके धन्यवाद जानाच्छी। আর আজকে দাম কি আছে 50 কেজি? আজকে আমাদের এখানে 50 কেজি ডাল আলু দাম আছে আপনার 1150 থেকে 60 টাকা। ডালা 1150 থেকে 1160? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এমনি গড়ের কি মার্কেট আছে? দুন বিহার গড় দাম আছে আপনার ওই 850 থেকে 60 টাকা। 850 টু 860? হ্যাঁ। বন্ডের কি দাম আছে আপনার এখানে? বন্ড ভালো ডালা আলু হলে তো বন্ডের দাম হবে 800 টাকা। আমাদের এখানে বেড়েছে আপনার S1 বেড়েছে, হেমাঙ্গিনী বেড়েছে, চন্দ্রমুখী আছে। আচ্ছা আচ্ছা যদি দাম তাহলে বলে দিলাম। আর S1 দাম আছে আপনার 950 থেকে 60 টাকা, হেমাঙ্গিনী দাম আছে যদি থেকে 20 টাকা বেশি, আর চন্দ্রমুখী 1 নম্বর চন্দ্রমুখী হলে দাম আছে 1650 টাকা। হ্যাঁ বেশি, হ্যাঁ বেশি। আজকে আমাদের আলু বেড়েছে আমাদের এখানে একটা আমাদের ইউনিটে একটা স্টোর পতিদুর্গা কোল্ড স্টোরেজ, আজকে এখানে আলু বেড়েছে আপনার 677 প্যাকেট। আর আজকে আলু বেড়েছে 677 প্যাকেট। আর আজ পর্যন্ত টোটাল আমার আলু বেড়েছে এখানে 45,315 প্যাকেট। লোড হয়েছিল আপনার 1,77,838 প্যাকেট। 1,77,838 প্যাকেট। হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট অনুযায়ী 25% নিকাশি মানে তুলনামূলক ভালো আছে। হ্যাঁ মোটামুটি ভালো আছে। হ্যাঁ আলুর চাহিদা কেমন আছে ধরুন যে সমস্ত ইউনিটগুলো মানে এলাকাগুলোতে যায় আপনাদের? চাহিদা মোটামুটি ভালো আছে। বাইরে এখন আলু যাচ্ছে নাকি এখান থেকে? বাইরে বাইরে বিহার যাচ্ছে কিছু আলু, ওই গোয়ালাটা বিহার যাচ্ছে। কলকাতা সমস্ত মার্কেটে যায়, নদিয়া যায়, এখান থেকে মোটামুটি রয়েছে। আপনাদের এখানে এবছরে আলুর প্রোডাকশন কিরকম হয়েছিল? প্রোডাকশন তো খুবই কম হয়েছিল তার জন্য তো লোডটা কম হয়েছে। প্রোডাকশন মোটামুটি কাঠা প্রতি কতগুলো করে ফলন হয়েছে এবছর? যদি আমাদের এলাকায় কত 50 মোটামুটি বিঘে প্রতি আমাদের লোড হয়েছে 50-60 প্যাকেট হয়েছে বিঘা প্রতি। অন্যান্য বছরের তুলনায় হ্যাম্পার অনেকটাই কম হয়েছে, যার জন্য লোডটা তো কম হয়েছে। হ্যাঁ 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 স্যার বলুন আমি কোন কথা বলবো। হ্যাঁ নমস্কার। আমার নাম লক্ষণ দাস। স্যার আমরা গতকাল কলকাতায় ছিলাম, তো কলকাতার খোলা বাজারে আমরা রিপোর্ট সংগ্রহ করলাম, তো যেটা দেখতে পেলাম যে আপনাদের এই সমস্ত হুগলি জেলার এই দিকগুলোতে মোটামুটি ধরুন আপনারা পাইকারি আলুটা বিক্রি করছেন ধরুন খুচরো 20 টাকা 21 টাকা 22 টাকাতে, তো কলকাতার মার্কেটে সাধারণ মানুষ
30 টাকা মিনিমাম জ্যোতি আলু খাচ্ছে। তো এটা কি মনে হচ্ছে না কোথাও যে মাঝখানে যারা মিডলম্যান রয়েছে তারা একটু বেশি লাভ করছে? না, এখন ব্যাপার হচ্ছে কি শুনুন, একটা আলু এখানে যে দাম হবে সেইটা কলকাতায় যেয়ে পৌঁছাতে হাত ফের হয়ে দুটো তিনটে হাত ফের হচ্ছে, অলরেডি গাড়ি ভাড়া আছে, সব কিছু কষে নিয়ে তারা বেচবে, ঠিকই আছে, তাদের বিক্রি শর্টেজ হবে, শর্টেজ হবে আলুটা। ধরুন 50 কেজি আলু যাচ্ছে, সেই আলুটা ধরুন পাচ্ছে 47-48 কেজি, এবার সেই ভর্তুকিটা তাকে তুলতে হবে, তারপর বাছাই কমা থাকলে সেই আলুটা যেটা 28 টাকা বিক্রি হবে সেটা হয়তো 20 টাকায় বেচতে হলো, সেই অ্যাভারেজ করে তাদের দামটা করতে হয়, আলটিমেটলি ঠিকই আছে। বর্তমান দিনে আমরা ধরুন যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছি বাজার মন্দা, তো এই পরিস্থিতিটা কোন সময় কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন আপনারা, মানে ব্যবসায়ীরা বা আলু সংরক্ষণকারীরা? এটা বলা কঠিন ব্যাপার আলুতে। এখন গত বছর আলুর প্রাকৃতিক দুর্যোগে আলুর বাজার হয়েছিল, এবছর আমাদের এখানকার চাষিরা সব চেয়ে আছে প্রাকৃতিক দুর্যোগ হোক যদি কিছু পরিবর্তন হয়। এখন আলুটা লোডিংয়ের উপর তো হয় কিছু, এবছর আমাদের উত্তরবঙ্গে যে আলু হয়েছে সেই আলুই যথেষ্ট, আমাদের তো প্রকৃতি বাঁচিয়ে দিয়ে গেছে, এখানটা হুগলি বর্ধমানকে বাঁচিয়ে দিয়ে গেছে, মানে প্রকৃতি বাঁচিয়ে দিয়ে গেছে আলুর দাম নিয়ে, নাহলে এই আলু আলটিমেটলি যদি 90-100 খানা করে বিঘে প্রতি হতো 150-200 টাকা প্যাকেটে বাজার হতো, এই হলো ব্যাপার। যা পরিস্থিতি হয়েছিল আলুর আলটিমেটলি সুদিন কবে আসবে বলে মনে করছেন এবছর? সেটা আমাদের থেকে আপনারা চতুর্দিকে ঘুরছেন একটা কালেকশন করে বলতে পারবেন তো? আপনারা তো এই জন্যই ঘুরছেন, কোনো প্রতিকার করার জন্য না, না আমাকে বলতে দিন, আপনারা এইসব যে ঘুরছেন চতুর্দিকে আপনারা একটা কালেকশন করে বলতে পারবেন? আমরা এক জায়গায় এখানে আছি একটি ইউনিটে, হ্যাঁ আমাদের ইউনিটের কথাটা আপনি বলুন। বৃদ্ধির আশঙ্কা বলতে শুনুন, আলুটা যেভাবে লোড আছে তার সেই অনুপাতে আলুটা বেরোচ্ছেও কম, আলুটা অলরেডি আমাদের এই জুলাই মাসের 15 তারিখে যদি 30-35% আলু বেরোতো তাহলে আলুর একটু গতি প্রকৃতি আলাদা হতো, কিন্তু এখন সব জায়গায় অ্যাভারেজ বেঙ্গল বোধ হয় 20% হয় না, 14% আছে, তবে এবার সেইটা পরিপ্রেক্ষিতে বলছি আলুর বাজার হওয়াটা শক্ত আছে। এবার আলুর কথা আজ পর্যন্ত কেউ কোনো মনীষী বলতে পারে না, বড় বড় স্টোর মালিকও বলতে পারে না, আর ব্যাপারীও বলতে পারে না, এটা একটা অদ্ভুত মানে জিনিস, এই হলো ব্যাপার। আজকে আপনাদের এখানে আলু যে ঢালাই বাছাই হচ্ছে জ্যোতি বা হিমাঙ্গিনী, আমাদের কিছু স্যাম্পল দেখান অন ক্যামেরা, চলুন একটু সেটাই দেখাই। স্যাম্পল এখানে এনে দিচ্ছি আপনারা দাঁড়ান না, হ্যাঁ এই আলুটা হলো জ্যোতি আলু। এটা কি আপনাদের লোকাল আলু? হ্যাঁ লোকাল, লোকাল আলু। আচ্ছা এটা আজকে কত টাকা দামে এখান থেকে বিক্রি হচ্ছে? এখানে রেডি ধরুন 1150-60 টাকা রেডি, দেখুন এটা হচ্ছে S1 আলু, এটা আমাদের লোকাল S1, এটা ধরুন আজকে বর্তমান বাজার মূল্য আছে আপনার 950-960 টাকা প্রতি 50 কেজি প্যাকেট। হ্যাঁ এটা এটা লোকালের আলু, এটা হ্যাঁ S1টা এবারে বাইরে থেকে এসেছে, অনেকটা এসেছে উত্তরবঙ্গ থেকে, তো এটা হচ্ছে আমার লোকাল S1। মোটামুটি এটা 15 প্যাকেট আর ওটা 30 প্যাকেট, হিমাঙ্গিনী আগে বেরোয়নি, আজকে আলু বেরোয়নি, আজকে বেরোয়নি হিমাঙ্গিনী। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথে আপনাদের ইউনিটের সবাইকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রতিবেদনটা দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদেরও প্রতিদুর্গ আলেবাই সমিতি থেকে আমাদের এই ইন্ডিয়ান পটেটো চ্যানেলকে অজস্র ধন্যবাদ জানাই। ধন্যবাদ।
दोस्तों आज पश्चिम बंगाल की हुगली जिले की गुड़ाप इलाके की कुछ जाने माने व्यापारियों से बात करके हमें जानकारी मिली कि आज गुड़ाप इलाका पे अच्छी क्वालिटी 50 किलो होलसेल ज्योति आलू की भाव है 1150 रुपया। आज के दिन यानी 12 जुलाई 2022 गुड़ाप पे ज्योति आलू की बॉन्ड की कीमत है 800 रुपया के आसपास। आज यहाँ पे 50 किलो होलसेल चंद्रमुखी आलू बिक रहे हैं 1650 रुपया पे। गुड़ाप यूनिट पे सिर्फ एक कोल्ड स्टोरेज है जिसका नाम है पति दुर्गा पोटेटो कोल्ड स्टोरेज प्राइवेट लिमिटेड। इस स्टोर पे इस साल 1,77,838 पैकेट आलू लोड हुई थी। आज तक इस हिमघर से 45,315 पैकेट आलू की निकासी हुई है। परसेंटेज का हिसाब अगर किया जाए तो अभी तक गुड़ाप से कुल मिला के 25% आलू निर्यात हो चुके हैं। बाहर की राज्यों पे यहाँ से आलू झारखंड और बिहार को निर्यात की जाती है। आलू की मांगे कम होने की वजह पे गुड़ाप से बाहर की स्टेटों पे आलू निकासी फिलहाल कम हो रही है, लेकिन कोलकाता और नदिया इन दो जिलों पे गुड़ाप क्षेत्रों की आलू की निकासी अच्छी हो रही है। तो यही थी आज की रिपोर्ट। हमें उम्मीद है कि यह वीडियो आपको बेहद पसंद आया होगा। यह वीडियो अपने दोस्तों से शेयर कीजिए और आलू संबंधित सारे जानकारी पाने के लिए अभी हमारे चैनल को सब्सक्राइब कीजिए और साथ में हमारी फेसबुक पेज को लाइक कीजिए। मिलते हैं आपसे अगले वीडियो पे, तब तक के लिए स्वस्थ रहना, मस्त रहना। जय हिंद, जय किसान। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।